एडिसी निर्वाचन जत एगोच्छे पहाड़े प्रत्यन्ते किन्तु क्रमश राजनैतिक परिस्थिति उत्तप्त होच्छे। इतिमध्ये शुरू हो गए राजनैतिक आक्रमण पाल्टा आक्रमण, राजनैतिक दलगुलोर एके अपरेर बिरुद्धे अभियोग पाल्टा अभियोग। एई परिस्थितिते रहस्यजनक आगुने पड़ल सीपीआईएम एर कुलाई अंचल कमिटिर कार्यालय। घटना बृहस्पतिवार गभीर राते। एई अग्निकाण्डेर घटना नाशकतामूलक बले संश्लिष्ट सीपीआईएम नेताकर्मीदेर अभियोग। এই ঘটনায় বিজেপির দুষ্কৃতীদের অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করালেন সিপিআইএমের আম্বাসা মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য শশাঙ্ক চক্রবর্তী। এটা এর আগেও এই বিজেপি আই-50 যুগ সরকার আসার পর এই সন্ত্রাসের আবহে এর আগেও এই পার্টি একবার পুরানো হয়, একদম টোটালি ভস্মীভূত করা হয়। গতকালকে রাত্রে আনুমানিক 2টা-2:30 নাগাদ এই পার্টি অফিসে আবার আগুন দেওয়া হয়। কিছুদিন আগে মাত্র এই পার্টি অফিস চালু করা হয়েছিল এবং আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে গত ২৬ তারিখ আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম করতে গিয়ে এখানে বিজেপির যারা দুষ্কৃতীরা তারা বাধা দেয় এবং ওই দিনই হুমকি দেওয়া হয় যে এই পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হবে। তো তারই ফসল আমরা দেখলাম গতকালকে রাত্রে আমাদের এই অফিস আবার। सीपीएम अभियोग नस्यात करल बीजेपी। अभियोग मिथ्या बोले दाबी करे फोने तीव्र निंदा और धिक्कार जानालेन बीजेपीर धलाई जिला मंडलेर साधारण सम्पादक शंकर चक्रवर्ती। प्रथमत आमी जेटा बोलबो जे बर्तमान बिरोधी दल सीपीएम एर एई मन गड़ा मिथ्या अभियोगेर तीव्र निंदा और धिक्कार जानाई। शुधुमात्र माननीय मुख्यमंत्रीर उज्जवल भावमूर्तिके कालिमालिप्त करार एक अपप्रयास एवं अपचेष्टा एरा किछुदिन धरे सारा त्रिपुरा राज्येर किछु संख्यक माने राष्ट्रद्रोही नेतृत्वरा करछे। आमरा देखे आसछि राज्ये आईनेर शासन प्रतिष्ठित। एई धरनेर घटना जदि हये थाके आमि जतटुकु खबर नियेछि जे ओदेर ओखाने बासुदेवपाड़ा स्थित एकटा पार्टी अफिस सम्भवत आछे बिरोधी सीपीएम दलेर। ওখানে বোধহয় ওদের সম্ভবত দরজাটা কিছুটা অংশ পড়ে গেছে। কে বা কারা করেছে সেটা তো আমার খবর আমার জানা নেই। এই ধরনের ঘটনা যদি হয়েও থাকে সেটা দুঃখজনক। আমি ত্রিপুরা সরকারের পুলিশ আধিকারিকদের অনুরোধ করব এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আম্বাসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। তবে কোনো অকাট্য তথ্য সাক্ষী প্রমাণ ছাড়া সিপিআইএম এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিসের ভিত্তিতে সরাসরি বিজেপির দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলল সে ব্যাপারে আইনজ্ঞ মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।